নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য অফ এডুকেশন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে কর্মক্ষেত্র হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা যে পত্রিকার মাধ্যমে প্রত্যেকটি বাঙালি কিন্তু তাদের কর্মজীবনে প্রবেশ পথে কিন্তু তারা প্রবেশ করে তো প্রত্যেক সপ্তাহের মতো আমরা এ সপ্তাহতে কিন্তু কর্মক্ষেত্র পেপারকে নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালিস করতে চলে এসেছি তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি কিন্তু একটু বড়ভাবে প্রথমেই বলে রাখছে তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে আমরা আপনাদের জন্য একটু একটু কষ্ট করছি তাহলে অবশ্যই একটি লাইক করে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে অবশ্যই প্রথমবার হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো বেশি কথা না বাড়ি চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্মক্ষেত্র পেপার বুধবার অর্থাৎ চব্বিশে এপ্রিলে কর্মক্ষেত্র পেপার প্রথমেই যে আমরা নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুম্বাই নাভেল ডকিয়ার্ডে দুশো ছিয়ানব্বই জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দেবে সেটা কি বলছে এবার আমরা দেখব দুশো ছিয়ানব্বই জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে মুম্বাই নাভেল ডকিড এ ডকিড অ্যাপ্রেন্টিসিপ স্কুল অ্যাপ্রেন্টিশিপ এক উনিশশো একষট্টি এবং অ্যাপ্রেন্টিসিপ রুলস উনিশশো বিরানব্বই অনুসারে এক ও দুই বছরের ট্রেনিং হবে বিভিন্ন ট্রেডে যারা আগে এই ট্রেনিং নিয়েছেন বা বর্তমানে এই ধরনের কোনো ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত তারা এখানে আবেদন করবেন না ট্রেনিং চলাকালীন আপনারা প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ট পাওয়া যাবেন এবং এই নিয়োগে বিজ্ঞপ্তির নাম্বার কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে ওকে এক বছরের ট্রেনিং হবে যেসব ট্রেডে সেগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান চল্লিশটি ফিটারে রয়েছে পঞ্চাশটি মেকানিক ডিজেলে রয়েছে পঁয়ত্রিশটি অ্যান্ড মেকানিকের রয়েছে সাতটি মেশিনিস্টের রয়েছে তেরোটি মেশিন মেকানিক মেশিন টুল মেনটেন্সের রয়েছে তেরোটি পেন্টার জেনারেলের রয়েছে নটি পাইপ ফিটারের রয়েছে তেরোটি ইলেকট্রনিক্স মেকানিক্স রয়েছে ছাব্বিশটি এবং এরপরে দূরের পাতা আছে আমরা দূরের পাতা কিন্তু চলে যাব দেখতে পাচ্ছেন মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসিতে রয়েছে সাতটি সিট মেটাল ওয়াকারে তিনটি রয়েছে সিপ রাইটের রয়েছে আঠেরোটি ওয়েল্ডারে রয়েছে কুড়িটি ম্যাশন মেশনের রয়েছে আটটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেলি টেকনোলজি সিস্টেম মেনটেন্স মেনটেনেন্সের রয়েছে তিনটি এবং সিপ রাইটস স্টিলের রয়েছে ষোলোটি ওকে দুই বছরের ট্রেনিং হবে যেসব ট্রেডের সেগুলো হচ্ছে রিগারে বারোটি এবং এর মধ্যে নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমকর্মী এবং কর্মরত সমকর্মী অথবা কর্মরত অবস্থায় নিহত বা আহত অবসিত সমকর্মীদের সন্তানদের জন্য আসন সংরক্ষিত থাকবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে আপনাকে কিন্তু অবশ্যই এনসিবিটি বা এনসিবিটি ই স্বীকৃতি ট্রেডে আপনাকে আইটিআই কোর্স পাশ করে থাকতে হবে পাইপ ফিটারের ক্ষেত্রে প্লাম্বার সিপ রাইট এবার এক্ষেত্রে কার্পেন্টার টেলারের ক্ষেত্রে সিভনিং টেকনোলজি বা ড্রেস মেকানিকে মেকিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্সের ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্স এবং সিপ রাইটের ক্ষেত্রে ফিটার ট্রেডে কার্য করা হবে বয়স হতে হবে অন্তত চোদ্দ বছর হতে হবে এবং কোনো সীমা কিন্তু এক্ষেত্রে নেই দৈহিক মাপের হবে একশো পঞ্চাশ সেন্টিমিটার হতে হবে উচ্চতা বুকের ছাতি পাঁচ সেন্টিমিটার ফলানোর ক্ষমতা থাকতে হবে ওজন অন্তত পঁয়তাল্লিশ কেজি হতেই হবে এবং ভালো চোখের ক্ষেত্রে অবশ্যই দৃষ্টিশক্তি হতে হবে এক চোখে ছয় বাই ছয় এবং অন্য চোখে নয় বাই ছয় ওকে ছয় নয় বাই ছয় অবধি কিন্তু সংশোধনযোগ্য বাড়তি বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের প্রশ্ন হবে জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স জেনারেল অ্যাওয়ারনেস সময় থাকবে দু ঘন্টা ওকে আপনাকে কিন্তু অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইটের এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে দশই মেয়ের মধ্যে আপনাকে অবশ্যই দরখাস্ত করতে হবে এবং চালু ইমেলটি আপনার অবশ্যই থাকতে হবে এবং প্রার্থীর পাসপোর্ট আপনার রঙিন ফটো লাগবে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে বয়সের সমস্ত কিন্তু খুঁটিনাটি আপনার সমস্ত কিন্তু লাগবে ওকে তো আপনারা কিন্তু সমস্ত সব করে কিন্তু আপনার পিডিএফ ফর্ম্যাটে কিন্তু আপনাকে অবশ্যই আপডেট মানে আপলোড করতে হবে এবং আরও বিস্তারিত জন্য আপনারা কিন্তু অবশ্যই উপযুক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন ওকে তো এরপরে আমরা আবারও ফার্স্ট পেজে গেলাম সেখানে দেখবো আমাদের নেক্সট কী রয়েছে নেক্সট রয়েছে সিঙ্গা রেনি কোলিয়ারি যে তিনশো সাতাশ জনকে নিয়োগ করা হবে সেটা কি বলছে এবার আমরা দেখব বিভিন্ন পদে তিনশো সাতাশ জনকে নেবে সিঙ্গা রেনি কলিয়া নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ও নন এক্সিকিউটিভ ক্যাডারে বিভিন্ন পদে আপনাদের নিয়োগ করা হবে সেগুলো রয়েছে ক্ষেত্রে আপনাদের ম্যানেজমেন্ট ট্রেনি ই এন্ড এম এ রয়েছে বিয়াল্লিশটি ম্যানেজমেন্ট ট্রেনিং সিস্টেমেন্সের রয়েছে সাতটি রয়েছে নন এক্সিকিউটিভ ক্যাডার জুনিয়র মাইনিং ইঞ্জিনিয়ারা ইঞ্জিনিয়ার ট্রেনিতে রয়েছে একশোটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনিতে রয়েছে নটি অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনি ইলেকট্রিক্যালের রয়েছে চব্বিশটি ফিটারের রয়েছে সাতচল্লিশটি এবং ইলেকট্রিশিয়ানের ট্রেনি রয়েছে ক্ষেত্রে আটানব্বইটি বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে হতে হবে তপসিলি এ এবং দৈহিক প্রতিবন্ধীরা অবশ্যই পাঁচ বছর বয়সে ছাড় পাবেন অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এই যে অফিসাল ওয়েবসাইট দিয়ে দিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পার্থ চা প্রার্থী চালু ইমেলিয়েন্টি থাকতে হবে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে পনেরোই মে থেকে চৌঠা জুন অব্দি প্রথমে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত এখানে আবেদন করা যাবে বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে প্রশাসনিক কারণে আবেদনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে আগ্রহীরা কিন্তু পনেরোই মে থেকে নজর রাখুন অবশ্যই উপরুক্ত ওয়েবসাইট ওকে আপনারা যারা যারা চান তারা তারা কিন্তু এখানে নজর রাখতে পারেন ওকে ইউজিসি নেটের পরীক্ষা হবে ষোলোই জুন ওকে ষোলোই জুন কিন্তু ইউজিসি নেট পরীক্ষা আমাদের হবে নেক্সট হচ্ছে যোধপুর এমসে অধ্যাপক নিয়োগ করাবে সেটা কি বলছে এবার আমরা দেখবো বিভিন্ন শাখায় চুরাশি জন প্রফেসর অ্যাডিশনাল প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে রাজস্থানের যোধপুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এটি কেন্দ্র কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পে প্রার্থীদের নিয়োগ করাবে দু বছরের প্রবেশনে এই নিয়োগে বিজ্ঞপ্তির নম্বর দেওয়া আছে এবং এরপরে তিনি পাতে আমরা কিন্তু অবশ্যই চলে যাবো নিয়োগ করা হবে যেসব বিষয় সেগুলো অ্যানিসিয়লজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার অ্যানাটমি বায়োকেমিস্ট্রি বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি কার্ডিওলজি কার্ডিওথেরাসিক সার্জারি ডার্মাটোলজি ডায়াগনিস্ট অ্যান্ড ইনফার ইন্টারভেনশনাল রেডিওলজি ইন এন্ড্রোকিনোলজি অ্যান্ড মেটাবলিজম এনটি ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি ইত্যাদি বিভিন্ন আপনাদের এখানে কিন্তু সেকশনস রয়েছে যে সেকশনের উপর বেশ করে কিন্তু আপনাদের এক্ষেত্রে অবশ্যই আপনাদের নিয়োগ করা হবে শূন্যপদে বিন্যাস রয়েছে এক্ষেত্রে প্রফেসরের ক্ষেত্রে একত্রিশটি অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে সতেরোটি অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে চব্বিশটি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বারোটি বয়স হতে প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে আটান্ন বছরের মধ্যে অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে পঞ্চাশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অফিসিরা তিন বছর এবং দুই প্রতিবন্ধীরা কিন্তু নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন বেতন ক্রমে প্রফেসর পদের ক্ষেত্রে এক লক্ষ আটষট্টি হাজার নশো টাকা থেকে দু লক্ষ কুড়ি হাজার চারশো টাকা অবধি অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে এক লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা থেকে দু লক্ষ এগারো হাজার চারশো টাকা অবধি কিন্তু আপনাদের এক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন হবে ওকে এছাড়া আপনাদের ক্ষেত্রে আপনাদের নেক্সট যে পদ রয়েছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট এর ক্ষেত্রে আপনাদের এই ক্ষেত্রে বেতন হবে এক লক্ষ আটটিশ হাজার টাকা থেকে দু লক্ষ ন হাজার দুশো টাকা অবধি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা থেকে এক লক্ষ সাতষট্টি হাজার চারশো টাকা অবধি আপনাদের কিন্তু এক্ষেত্রে বেতন হবে অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অবশ্যই পার্টিকে চালু ইমেল আইডি দিয়ে আপনাকে কিন্তু অবশ্যই দরখাস্ত করতে হবে দরখাস্ত পূরণের সময় আপনাকে পার্টি স্ক্যান করা রকম পাসপোর্টের ফটো এবং সই আপনাকে অবশ্যই আপলোড করতে হবে ফি বাবদ আপনাদের তিনশো টাকা লাগবে তো মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু এক্ষেত্রে দুশো টাকা ফিজ লাগবে অনলাইনের মাধ্যমে ফি জমা করতে হবে শিক্ষকতার যোগ্যতা বিষা তথ্যের জন্য আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন ওকে তো এরপর আমরা আবারও ফার্স্ট পেয়ে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে

অ্যাস অ্যাসিস্ট্যান্ট পদে একাশি জনকে নেবে রাজ্য সরকার প্রার্থী বাছাই করাবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগে বিজ্ঞপ্তির নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে মোট শূন্য পদের ক্ষেত্রে একাশিটা রয়েছে বয়সের ক্ষেত্রে এক এক দু হাজার চব্বিশে তারিখে উনচল্লিশ বছরের মধ্যে বয়স দেবে রাজ্যে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন এবং এরপরে তিনে পদে আছে তিনে পদে আমরা চলে যাব বেতন ক্রমবে ক্ষেত্রে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা অবধি জাতীয় স্কুল গেমস ইন্টার ইন্টার ইউনিভার্সিটি প্রতিযোগিতা জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দক্ষ খেলোয়াড়দের জন্য শূন্যপদ অবশ্যই সংরক্ষণ থাকবে আপনারা কিন্তু দরখাস্ত করতে পারবেন তেরোই মে অব্দি ফিবাদ আপনাদের একশো ষাট টাকা লাগবে রাজ্যে তবশলী রোগ প্রতিবন্ধীদের কিন্তু কোনো ফিসের ক্ষেত্রে লাগবে না না এবং দরখাস্ত জমা দেওয়া শেষ তারিখ হচ্ছে চোদ্দই মে এবং সার্ভিস চার্জ বাবদ আপনাদের অতিরিক্ত সতেরো টাকা লাগবে এবং আরও বিষয়টির জন্য আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন ওকে তো আপনাদের কিন্তু ফিসারি এক্সটেনশন অফিসার পদে কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু আপনার বয়স হতে হবে উনচল্লিশ বছরের মধ্যে ওকে নেক্সট হচ্ছে সেলে চাকরি নিয়োগ করা চাকরি সেটা কি বলছে এবার আমরা দেখে নেব অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান অপারেটার কাম টেকনিশিয়ান অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান অপারেটার কাম টেকনিশিয়ান ট্রেনি মাইনিং মেড মাইনিং ফোরম্যান পদে আশি জনকে নেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া প্রথমে দু বছরের ট্রেনিং হবে এই নিয়োগে বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে অপারেটার কাম টেকনিশিয়ান ব্রয়লারের ক্ষেত্রে আমাদের আটটি ভ্যাকেন্সি রয়েছে এবং এরপরে তিনে পাতায় আছে আমরা তিনে পাতায় চলে যাবো ওকে এর মধ্যে একটি করে শূন্য পদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ থাকবে শিক্ষাগত যোগ্যতা আপনারা অবশ্যই আপনাদের অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন নেক্সট হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান রয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনারা অবশ্যই দেখে নেবেন মাইনিং ফোরম্যান রয়েছে অপারেটার কাম টেকনিশিয়ান ট্রেনিং মাইনিং রয়েছে অপারেটার কাম টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল রয়েছে তো আপনাদের বিভিন্ন পদ রয়েছে যেগুলো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতা বয়স দেখে নেবেন প্রত্যেকটা বলতে গেলে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে বেতন হবে মাইনিং মেট অ্যাটেন্ড ইনকাম টেকনিশিয়ান এবং অ্যাটেন্ড ইনকাম টেকনিশিয়ান ব্রয়লার পদের ক্ষেত্রে পঁচিশ হাজার সত্তর টাকা থেকে পঁয়ত্রিশ হাজার সত্তর টাকা অবধি এবং বাকি কোটি পদের ক্ষেত্রে ছাব্বিশ হাজার ছশো টাকা থেকে আটত্রিশ হাজার নশো কুড়ি টাকা অবধি কিন্তু এক্ষেত্রে আপনাদের বেতন হবে ওকে দৈহিক হবে উচ্চতা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার নন ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার অবশ্যই ওজন হতে হবে পঁয়ত্রিশ কেজি বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে বা ক্রমে পঁচাত্তর সেন্টিমিটার হতে হবে ওকে প্রার্থী বাচা করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সময় থাকবে দেড় ঘন্টা অবজেক্টিভ ধরনের মাল্টিপাল চয়েস প্রশ্ন হবে ভুল উত্তরের জন্য অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে দরখাস্তের শেষ তারিখের ক্ষেত্রে সাতই মে রয়েছে ফিবাবদ আপনাদের মাইনিং মেট অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান কাম টেকনিশিয়ান বয়লা পদের ক্ষেত্রে তিনশো টাকা লাগবে দৈক প্রতিবন্ধী এবং প্রাক্তন শ্রমক্রমে ক্ষেত্রে তবশ্রীদের জন্য একশো টাকা কিন্তু ফিজ লাগবে ওকে তো আরো বিশ্বাসের জন্য আপনারা অবশ্যই উপরুক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন ওকে তো এরপর আমরা আবারও ফার্স্ট পেয়ে যাব এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে রিলায়েন্স নিউ এনার্জিতে ট্রেনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সেটা কি বলছে আমরা দেখব বেশ কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চাকরি হবে রিলায়েন্স নিউ এনার্জি ডিভিশনে নিয়োগ করা হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি পদে সৌরশক্তি নিয়ে কাজ হবে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শাখা ডিপ্লোমা চারি এখানে আবেদন করতে পারবেন অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার আপনার থাকতেই যাবে ওকে তো আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারেন বা আরও বিস্তারিত খুঁটিনাটি আপনারা কিন্তু অবশ্যই জানতে পারেন ওকে তো এরপর আমরা একটু নিচে নামবো দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে নেক্সট হচ্ছে উত্তর রেলের দক্ষ খেলোয়াড় নিয়োগ করা সেটা কি বলছে এবার আমরা দেখে নেব বিভিন্ন ক্রীড়া ক্ষেত্র থেকে আটত্রিশ জন খেলোয়াড়কে নেবে উত্তর রেল নিয়োগ করা গ্রুপ ডি পদে পুরুষ মহিলা উভয় আবেদন যোগ্য প্রথমে দু বছরের প্রবেশন হবে ক্রীড়া ক্ষেত্রে অনুসারে শূন্য পদে এখানে বিন্যাস দিয়ে রয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন মাধ্যমিক বা সমতুল্য আপনাকে অবশ্যই পাশ করে থাকতে হবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন খেলা খেলাধুলার যোগ্যতা ক্যাটাগরি সি চ্যাম্পিয়নশিপ অর্থাৎ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ হতে হবে আপনাকে তবে কিন্তু আপনি এর মধ্যে আবেদন করতে পারবেন বেতন কম হবে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা অবধি সঙ্গে এক হাজার আটশো টাকা আপনারা কিন্তু গ্রেড পে পাবেন ষোলোই মে পর্যন্ত আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে আপনাকে ফি দিতে হবে পাঁচশো টাকা এবং এক্ষেত্রে আপনাদের মহিলা তপসিল এবং সংখ্যালঘু এবং আর্থিকভাবে অনকসাদের ক্ষেত্রে আড়াইশো টাকা লাগবে ট্রায়ালে উপস্থিত হলে আপনাদের কিন্তু অবশ্যই চারশো টাকা কিন্তু আপনারা ব্যাংক চার্জ বাদ দিয়ে ফেরত পাওয়া যাবে ওকে চারশো টাকা ব্যাংক চার্জ বাদ দিয়ে আপনারা কিন্তু অবশ্যই ফেরত পাবেন আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপযুক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন শনিতে তথ্য যদি চাকরি নিয়োগ হবে সেটা আপনারা যারা যে ইন্টারেস্ট আছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমি নিচে একটু স্কল ডাউন করছি নেক্সট আইআইটি যোধপুরে চাকরি সেটা কি বলছে এবার আমরা কিন্তু অবশ্যই দেখে নেব জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার সুপারিনটেন্ডেন্ট সহ চৌষট্টি জনকে নেবে যোধপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি শূন্যপদের বিবরণ এখানে দিয়ে দেওয়া রয়েছে যেগুলো আপনার আমাদের কিন্তু অবশ্যই দেখে নেবেন কতগুলো করে কি রয়েছে কি কি জ্ঞান থাকতে হবে কি কি রয়েছে সমস্তটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন ওকে তো আপনাদের কিন্তু শেষ তারিখের ক্ষেত্রে কি রয়েছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখে নির্দিষ্ট বয়স হতে হবে তপশিলা পাঁচ বছর অভিষেকরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু অবশ্যই দশ বছর বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন প্রাক্তন সমকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় আপনারা কিন্তু অবশ্যই পাবেন প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট ইন্টারভিউর মাধ্যমে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট রয়েছে এই অফিসার ওয়েবসাইটের মধ্যে দরখাস্তের শেষ তারিখের ক্ষেত্রে সাতই মে দরখাস্তের সময় যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে ফি বাবদ আপনাদের অনলাইনে পাঁচশো টাকা লাগবে মহিলা তফসিল এবং প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অনগ্রসর এবং প্রাক্তন সমীতে কিন্তু কোনো ফি এক্ষেত্রে লাগবে না ফি দিয়ে পাওয়া এই রিসিপ্টে এক কপি প্রিন্ট আউট আপনার অবশ্যই নিয়ে নেবেন এটি কোথাও হবে না অনলাইনে দরখাস্ত করা যাবে যথাযথভাবে পূরণ করে সাবমিট করবেন এবং সাবমিট করা দরখাস্ত এক কপি প্রিন্ট আউট আপনারা অবশ্যই নিয়ে নেবেন এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাজে লাগবেন এবং পরে অবশ্যই কাজে লাগবে খুঁটি ততজ জন্য আপনারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট উপরোক্ত যে ওয়েবসাইট রয়েছে এই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন ওকে নেক্সট হচ্ছে কেন্দ্রীয় কৃষি সংস্থা কৃষি সংস্থার রিসার্চ অ্যাসোসিয়েট সিনিয়র রিসার্চ ফেলো ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে সায়ত্রিশ জনকে মোট এখানে নেওয়া হবে সেটা কি বলছে এবার আমরা দেখবো রিসার্চ অ্যাসোসিয়েট সিনিয়র রিসার্চ ফেলো ইয়ং প্রফেশনাল পদে সায়ত্রিশ জনকে নেবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ওকে পদে বিন্যাস রিসার্চ অ্যাসোসিয়েটের ক্ষেত্রে ষাটটি রয়েছে শিক্ষা যোগ্যতা বায়োটেকনোলজি অ্যান্ড প্ল্যান্ট ফিজিওলজি প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বোটানি জীবনবিজ্ঞান শাখা সমতুল্য বিষয়ে পিএইচডি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ওকে বয়স হতে পুরুষদের ক্ষেত্রে চল্লিশ বছরের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে বেতনক্রম হবে উনপঞ্চাশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা অবধি সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও আপনারা কিন্তু পেয়ে যাবেন সিনিয়র রিসার্চ ফেলোর ক্ষেত্রে উনিশটি ভ্যাকসিস রয়েছে শিক্ষকতা যোগ্যতা বায়ো বা প্ল্যান ফিজিওলজি প্ল্যান বায়োকেমিস্ট্রি এবং জেনেটিক্স অ্যান্ড প্ল্যান ব্রিডিং বা বোটানি জীবন বিজ্ঞান শাখা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে বেতন ক্রম হবে একত্রিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা অবধি ওকে ইয়ং প্রফেশনাল টু ক্ষেত্রে এগারোটি ভ্যাকেন্সিস রয়েছে শিক্ষকতা যোগ্যতা বায়োটেকনোলজি প্ল্যান ফিজিওলজি প্ল্যান বায়োকেমিস্ট্রি জেনেটিক্স অ্যান্ড প্ল্যান ব্রিডিং বোটানিক জীবন বিজ্ঞান শাখা সমতুল্য বিষয়ে স্নাকতর ডিগ্রি থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চব্বিশ বছরের মধ্যে বেতন হবে বিয়াল্লিশ হাজার টাকা অবধি সব ক্ষেত্রেই পার্থ বেসিক মলিকুলার টেকনিক বিষয়ে অভিজ্ঞতা থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন ওকে তো আপনারা কিন্তু অবশ্যই বারোই মের মধ্যে কিন্তু আপনাদের গুগল ফর্ম এই যে ফর্ম রয়েছে এই ফর্মের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে ওকে তো তারপর আমি নিচে স্কল ডাউন করবো দেখবো আমাদের নেক্সট আর কি 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 চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে সেটা হচ্ছে মারুতি সুযোগিতে চাকরি সেটা কী বলছে এবার আমরা দেখে নেব দেশে বিভিন্ন শহরে বছর ভরে নানা বিভাগে লোক নেয় মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং হায়ারিং নিয়োগ অভিযানের মাধ্যমে বারোই থেকে বাইশ বাইশ মাসে কাজের অভিজ্ঞতা সম্পন্ন বি বা বিটেক অগ্রাধিকারীরা এখানে আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের কিন্তু এই বিশ্ব বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়ে থাকে এই নিয়োগের জন্য কিন্তু আপনারা অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট ফলো আপ করতে পারেন এবং আপনাদের কিন্তু অবশ্যই নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে অনলাইন টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে পার্থীপচাই করা হবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি এবং বি স্কুলের ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য আলাদা নিয়োগ এবং অভিযানের আয়োজন করে থাকে সংস্থা আগ্রহীরা কিন্তু আগাম প্রস্তুতি আপনারা নিতে পারেন মানে এখানে এখনও বিশদ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি কিন্তু আপনাদের সুবিধার্থে আপনাদের আপনাদের কিন্তু অবশ্যই প্রিপারেশনের জন্য কিন্তু এটা আমাদের এখানে বলা হয়েছে ওকে তো নেক্সট আর কি কি রয়েছে তো এই এই আমাদের চাকরি ভ্যাকেন্সিস ডিআরডিওতে অপ্রেন্টিসিপ ট্রেনিং নিয়োগ করবে সেটা কি বলছে উনত্রিশ জন তরুণ তরুণীকে কিন্তু এখানে ডিআরডিও নেবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি কি ট্রেড রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে নাভেল আকিটেকচার রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রয়েছে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে নির্দিষ্ট মাসিক ন হাজার টাকা বেতনে আপনারা কিন্তু এক্ষেত্রে পাবেন আপনার স্টাইপেন্ড পাবেন ওকে অ্যাপ্রেন্টিশি আপনাদের ডিপ্লোমা অ্যাপ্রেন্টি এগারোটি রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিশিপ নটি রয়েছে এবং আপনাদের কিন্তু অবশ্যই বয়স হতে হবে চার পাঁচ চব্বিশ তারিখে আঠেরো বছরের হতে হবে আপনাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনারা ফলো আপ করতে পারেন চৌঠা মেয়ের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই মেল করতে হবে রেজিস্ট্রেশনের পর আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে আবেদনের বয়ানের জন্য যথাযথভাবে পূরণ করা স্ক্যান করে প্রয়োজনীয় যাবতীয় যাবতীয় নথিপত্র সহ চৌঠামের মধ্যে আপনাকে মেল করতে হবে এবং পূরণ করা আবেদনপত্র এবং মূল নথিপত্র ইন্টারভিউর সময় আপনারা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে আবেদনের বয়ান আগামী সংখ্যায় ওকে তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়গুলো আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপর যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সতর্দ দিয়ে হেল্প করার চেষ্টা করবো এছাড়া আপনারা সকলেই জানেন যে দা ওয়ে অফ এডুকেশন আপনি থাকে এবং আপডেট রাখে সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নতুন আননোন চাকরি চাকরির ভিডিও সবারকে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ